মোটামুটি লিপস্টিক দিতে হবে না, লিপস্টিক লাগবে না, লিপস্টিক মেকআপ কিছুই করা লাগবে না। আচ্ছা, আমরা হচ্ছে নতুন ফোনের লাইভ টেস্ট করছি। আমরা যেটা দিয়ে লাইভ করি সেটা হচ্ছে আপনার পোকো, সেটা হচ্ছে পোকো F2 Pro, তাই না? পোকো F2 Pro। আর এখন যেটা দিয়ে লাইভ টেস্ট করছি সেটা হচ্ছে আপনার ওয়ান প্লাস দিয়ে। অ্যাকচুয়ালি পোকো ফোনটা না অনেকদিন ধরে ইউজ করছি, তো 2 বছর হয়ে যাচ্ছে, তো এটার অবস্থা আর কি খুব একটা ভালো না, শোচনীয়। তাই ভাবলাম যে নিউ ফোন দিয়ে ট্রাই করা উচিত। এখন মনে হচ্ছে যে না, পোকোর থেকে ভালো আমার মনে হয় না কিছু আছে, তাই না? কি মনে হয় ওয়ান প্লাসে কেমন লাগছে দেখতে? আমি ড্রেস পরে আছি তাই ভাবলাম এটা পরেই চলে আসি লাইভে, লাইভ টেস্ট করি কেমন বলেন তো জান্নাতুল আপু। এই ফোনের ক্যামেরাটি সুন্দর, কি বলেন? আমার অন্ধকার লাগে, ভালো লাগতেছে না আমার। মানে এখানে আমি কি লিপস্টিক দিছি হালকা কালার, এখানে লিপস্টিক কি কালার হয়ে গেছে? সুন্দর তো, চোখের নিচে আরো মনে হয় কালি আমার বেড়ে গেছে। কালকে হ্যাঁ অফকোর্স হবে, কেন হবে না? ওই দেন 24 দিন। যেদিন আমি ড্রেস নিয়ে লাইভে আসি আল্লাহর কসম একটা মানুষও জয়েন করে নেই। এখন 25-26 মানুষ কিভাবে আসতেছে? মানে এমনি আমি হুদায় দাঁড়াই আছি লাইভ টেস্ট করতেছি, এটা দেখতে মানুষ চলে আসতেছে, এটা কোনো কথা? এটা ঠিক টেস্ট বলে ন্যাচারাল লাগে, ঠিক টেস্ট বলে না কি হলো? আচ্ছা, আজকে ড্রেসটা মাত্র 970 টাকা, 970 টাকা, ঠিক আছে? এটা পরে একটু আগে লাইভ শেষ করছি, এখন আমি পারবো না। দেখেন এখানে উপরে একটা লাইট জ্বলতেছে, এই যে এটা একটা, এই যে এখানে 2টা গেল, দেন হচ্ছে এই যে সাইডে এটা একটা লাইট, এটা একটা লাইট, তারপরে এই যে এখানে এই সাইডে একটা হচ্ছে লাইট, তারপর পিছনে আছে লাইট, হ্যালোজেন, তো সব মিলে এতগুলো লাইট জ্বালার পর আমার অন্ধকার অন্ধকার লাগে। হ্যালোজেনটা এদিক দিয়ে ঘুরে দেখাতে পারেন, আপনি সরেন সরেন, আপনি সরেন। আচ্ছা, আপনি এদিক থাকেন, আমি দেখাই। হ্যালোজেন আসবে না, দেখা যাবে না, দেখা গেছে, এইটা দেখা যাবে, এইটা দেখা গেছে। ড্রেসটা দেখানো শেষ আপু, আপনি রেকর্ডেড লাইটটা দেখেন। আমরা এখন সামনাসামনি আমরা বেশি কি লাইট টেস্ট করছি, এটা দিয়ে আরেকটা করি, ভালো লাগে না, এটা দিয়ে আরেকটা করি, শুরু দুইটা সামনে। আচ্ছা, এক কাজ করব, আমি ভাবতেছি এটা দিয়ে একটা মেকআপ, এমনি মেকআপ লাইভে আসবো নরমালি, এই ফোনটা দিয়ে টেস্ট করার জন্য জাস্ট। হ্যাঁ, একটু লাইট কম মনে হয়, বাট ওই চোখের পাপড়ি গুলা মনে হচ্ছে এটাই বেস্ট ক্যামেরা। আমি দেখি কালকে বা পরশু, শুক্রবার না হলে কালকে হবে না, কালকে আমি আবারও ব্যস্ত, দুইটা একসাথে দিয়া লাইভ হবে হবে না? হুম হয় তো, আমি এখান থেকে লাগে এটা থেকে ওপেন করব, এটা আমি হাতে ধরি, হবে নাকি ফেসে সমস্যা? জানি না, দেখি কত কথা, 30 জন মানুষ এখনো দাঁড়ায় আছে, হুদাই আমাকে হুদাই দেখতেছে। মানে আমি যদি সুন্দর করে জামা দেখাই, সুন্দর করে কথা বলি, সুন্দর করে ডিটেইলস বলি, একটা মানুষও থাকে না, 8-9 জন মানুষ থাকে। এই যে দেখেন, এই দেখেন, এটা হচ্ছে আমার পোকো, কিভাবে দেখে এটা, কিভাবে দেখাবো এটা, আমি এমনি ঘুরে বেড়ে না, এই যে
ওটাই সুন্দর। পোকোটা বেস্ট। এদিকে আসেন, আমি শুরু করে দিলে তাহলে বুঝবেন। এটা দিও লাগবে যে দেন এই দেন ধরে মানুষ তো দেখতেছে, মানুষের উপর নানা টেবিল দিতে। আচ্ছা এই লাইভটা ডিলিট করে দিব, এটা রাখার কোনো মানে নাই। কোনটা ভালো, এটা আপনারাও কি এখানে হোয়াইট না, এখানে লাইট, এখানে আসল কালার লাগে। আমার পোকো ঠিক আছে, বেশি কথা বলছে। এটা লাইট না, এটা হচ্ছে আপনার এটাও শেষ করে দিই। বাই বাই, গুড নাইট।